বন্ধুরা, 17 বছর আগে ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে মাত্র 4 বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন ছেলে সবুজ। এরপর অনেক খুঁজেও ছেলেকে ফিরে পাননি চাঁদপুরের সাহারাস্তি উপজেলার সুচিপাড়া গ্রামের বাশার মিয়া ও খদেজা বেগম দম্পতি। দীর্ঘ 17 বছর পর সেই ছেলেই ফিরে এসেছেন তার মা বাবার বুকে। দুই পক্ষের যোগাযোগ করিয়ে দিয়েছে এক রেডিও উপস্থাপকের ইউটিউব অনুষ্ঠান। যদিও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ছেলে ও মা বাবা উভয় পক্ষই বিভিন্নভাবে পরস্পরের পরীক্ষা নেন, পরে সবুজ যখন নিশ্চিত হন তার আসল মা বাবাকে খুঁজে পেয়েছেন তিনি, বাশার মিয়া ও খদিজা বেগমও যখন নিশ্চিত হলেন এই তাদের সেই হারিয়ে যাওয়া ছেলে, সেই মুহূর্তে উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। গতকাল শুক্রবার মা ছেলে দুজনই একে অপরকে দেখে পরম মমতায় জড়িয়ে ধরে কান্না শুরু করেন। স্টুডিওতেও এ সময় আবেগঘন একটি মুহূর্তের সৃষ্টি হয়। বর্তমানে সবুজ তার মা বাবার সঙ্গে চাঁদপুরের বাড়িতে অবস্থান করছেন। পরিবারের সূত্রে জানা যায়, 2004 সালে সবুজ তার দাদা লাল মিয়ার সঙ্গে রাজধানী ঢাকাতে ফুপু এবং খালার বাসায় বেড়াতে যান। খালার বাসায় কয়েকদিন থাকার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে টেমরায় দাদা নাতির বিচ্ছেদ হয়ে যায়। দিনটি ছিল 4 এপ্রিল। এখনও মনে আছে সবুজের মা বাবার। ছেলে ফিরে এলো 1 এপ্রিলেই। মাঝে দীর্ঘ 17 বছর ধরে সবুজ নিখোঁজ ছিলেন। অনুষ্ঠান সূত্রে জানা যায়, সেদিন হারিয়ে যাওয়ার পর একা একা বসে সবুজ কাঁদতে থাকেন। তখন এক মুদি দোকানি তাকে বাসায় নিয়ে যান। পরদিন তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরি জিডি করেন, তাকে পুলিশের কাছে নিয়ে আসেন। এদিকে সবুজের পরিবারের কোনো সন্ধান না পাওয়ায় থানা পুলিশ অপরাজেয় বাংলাদেশ নামের একটি এনজিওর কাছে সবুজকে হস্তান্তর করে। এনজিওটি কয়েক মাস তাদের কাছে রেখে সবুজের পরিবারের সন্ধান করে। সন্ধান না পেয়ে আরেক বেসরকারি এনজিও ফ্যামিলিস ফর চিলড্রেনের কাছে 2005 সালে হস্তান্তর করে। ফ্যামিলিস ফর চিলড্রেনের পরিচালক শিখা বিশ্বাস বলেন, সবুজ অনেক মেধাবী ছাত্র, তাই স্থানীয় স্পন্সরের সহযোগিতায় আমরা তাকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছি। বর্তমানে সবুজ সিরাজগঞ্জের বেসরকারি খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে লেখাপড়া করছেন। জনপ্রিয় রেডিও উপস্থাপক গোলাম কিবরিয়া সরকার আর জে কিবরিয়া আপন ঠিকানা অনুষ্ঠানে সবুজ ও তার হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের একত্র করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্যামিলিস ফর চিলড্রেনের পরিচালক শিখা বিশ্বাস। রেডিও উপস্থাপক কিবরিয়া হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের খুঁজে পেতে সহায়তা চেয়ে নিজের ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান চালু করেছেন।